Shankar Agartala Anjal Committee Bukhatay Shakhusuntay Thir Mushikartay Klajaka Agartala Doleshwar Alsayo Aramanjaki Kya Hasteni Kuchar Mantri Okra Haikeba CPIM Political Bill Adang Manishatka Nakhubay Kothani Kubuni Adangra Asalo Bebagay Kharak Brichi Shakhusuntay Barwe Thinyo Yafar Pakya Kothama Thumayro Mushkano Darakshita Kungay CPIM Political Bill Adang Manishatka Thirmani Shikartay Pandantayne Kokhtarka Abay Loglegi Haste Hapangni Diyay Rajagwana Tuyba Haino Kukhenka এটা অঞ্চল সম্মেলনকে ঘিরে যদিও হচ্ছে কিন্তু আমাদের পার্টির এই অঞ্চল কমিটি প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে সেটা তাদের ধারাবাহিক জনস্বার্থবাহী কর্মসূচির অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে যারা রক্ত ইতিমধ্যে দিয়েছেন বা দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছে এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছে যেহেতু আপনারা উল্লেখ করলেন যে অঞ্চল সম্মেলনকে ভিত্তি করে রক্তদান অঞ্চল সম্মেলন কবে তোমাদের দশ তারিখ ভালোই তো হলো তো শুধু রক্তদান শিবির করলে কিন্তু হবে মানুষের জীবনে যে মূল সমস্যাগুলো খাবার লজ্জা নিবারণের কাপড় মাথা গুজবার স্থায়ী বাসস্থান লেখাপড়ার ছেলে মেয়েদের স্বাস্থ্য রক্ষা করার জন্য উপযুক্ত দেখভালের ব্যবস্থা সর্বোপরি যেটা হচ্ছে আয়ু বয়স সবগুলোতেই সমস্যা ভারতবর্ষে স্বাধীনতা তো 75 বছর হয়ে গেল আমি আমাদের কমরেডদের বলব তারা যাতে তাদের অঞ্চল সম্মেলনের মধ্যে শুধু কমিটি বানানো আর উপরতলার সম্মেলনের ডেলিগেট নির্বাচন করলে হবে যে মূল সমস্যাগুলো এগুলো সমাধানের জন্য মানুষের কাছে বিকল্পের কথা বলতে হবে ঠিক আছে আমরা আমাদের সংবিধান আক্রান্ত হচ্ছে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত হচ্ছে ধর্ম নিরপেক্ষতার যে নীতি আদর্শ আক্রান্ত হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমরা তো একলা না সবাইকে নিয়েই অগ্রসর হওয়ার চেষ্টা করছি 2024 লোকসভা নির্বাচনের তার একটা প্রতিফলন ঘটেছে একটা মঞ্চ তৈরি হয়েছে যেটা পদ্মুর এগোবে আমরা তো চট করে বলতে পারবো না আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে না ওটা থাকবে কিন্তু মৌলিক যে সমস্যা ওগুলো উল্লেখ করবে ওগুলো সমাধানের বিকল্প এবং প্রকৃত বিকল্প এটাই আজকাল একটা লেখাও দিয়েছে পুঁজিবাদী ব্যবস্থা ধ্বংস করতে সরকারে থাকার সময়ে পুরো ডিএ প্রত্যেক বছর দিতে পেরেছিলাম ঘটনা দানা কিন্তু বছরে দুবার করে আমরা ডিএ দিতাম লক্ষ্য ছিল কেন্দ্রীয় সরকারের যে ডিএ তার সমপর্যায়ে নিয়ে যাওয়া তো এটা তো এখন এখানে বন্ধ হয়ে গেছে কারণ না এবং আমি এখন যা শুনলাম সম্ভবত এখনো বোধ হয় 24-25 বাকি আছে তো এদের তো নাকি এখন টাকার অভাব নাই ডাবল ইঞ্জিন এখন তো ডাবল না এখন ট্রিপল ইঞ্জিন কারণ না কারণ ওই দীপা মতো যুক্ত হয়েছে কেন্দ্র তাদেরই সরকার তারাই প্রতিশ্রুতি দিয়েছে জমিয়ে রাখছেন কেন চাপ টাপ দিয়ে টাকাটা এনে এই বিয়েটা পরিষ্কার করে দিলেই তো ভালো সবাই খুশি হবেন আর তাদের ঘরের ছেলে বলেই তো আপনারাও বাবা মার যদি দিয়ে বাড়ে তাহলে আপনাদের কিছু সুবিধা হবে এবং এটা ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রভাব ফেলবে ইতিবাচক সেটা হওয়া উচিত সরকার যেটা করছে এটা সরকারের দুর্বলতা ত্রুটি এবং আগ্রহের অভাব সেটা সমাধান হবে না এটাকে পাল্টে শোষণ নাই লুণ্ঠন নাই মানুষকে ঠকানো নাই মানুষের জীবনের মূল সমস্যাগুলো রাষ্ট্র দেখবে এরকম একটা ব্যবস্থার কথা আমরা বলছি এটাকে আমরা সমাজতন্ত্র বলি আমাদের দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা আমরা কী করে এই দেশের মধ্যে বাস্তবায়িত করব এটাও আমাদের বলা আছে এই কথাগুলো সম্মেলন আলোচনা এটা আলোচনা না করলে সম্মেলন আনুষ্ঠানিক একটা বাৎসরিক ক্যালেন্ডারের মতো হয়ে যাবে এটা অধিকাংশ সম্মেলনে হচ্ছে এখান থেকে বেরিয়ে আসবে দেখা যাক তোমাদের সম্মেলন কবে 10 তারিখ জানা থাকলো
ডেলিগেটদের কথা শোনার জন্য কাজে এটা ভাবনায় রেখে করতে হবে। এবং আজকের দিনটা ঐতিহাসিক দিক থেকে খুব তাৎপর্যমণ্ডিত, নভেম্বর বিপ্লব দিবস, 1917 সালের 7ই নভেম্বর এই মানে চূড়ান্ত বিপ্লবী সংগ্রামটা সংগঠিত হয়। একাধারে 10 দিন চলে, তারপর জার সাম্রাজ্যবাদের পতন ঘটিয়ে পৃথিবীর মুখে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আমরা যে ব্যবস্থার কথা বলছি তাদের কাছ থেকে আমরা জেনেছি এবং শিখেছি, এটাকেই সারা পৃথিবীর শোষিত মানুষের শোষণ বঞ্চনার হাত থেকে মুক্তির প্রশ্নে বিকল্প হিসেবে উপস্থিত করানোর চেষ্টা করছি। কাজে এই দিনটিতে এবং তাদের অঞ্চল সম্মেলনকে সামনে রেখে তারা যে রক্তদান শিবির করছেন সেদিক থেকে এই মানে কর্মসূচিটা অতিরিক্ত মর্যাদা কিন্তু এবার লাভ করবে। এই সবটা মাথায় রেখেই সম্মেলন আলোচনা করতে হয়। সামগ্রিকভাবে